যে সমস্ত কলেজ স্টুডেন্টস তোমরা অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত ডাউনলোড করোনি, তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, আজকের এই ভিডিওটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের আন্ডারে তোমরা যারা পড়াশুনো করছো শুধুমাত্র তারাই এই ওয়েবসাইটটি থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে এখানে তোমাদের এক্সামের যে ডেট সেই ডেট থাকবে, তোমাদের কোন সিটে পরীক্ষা হবে সেটাও এখানটায় দেওয়া থাকবে, তোমাদের কী কী সাবজেক্ট পরীক্ষা হবে কোন ডেটে সেই ডিটেলস কিন্তু এখানটায় তোমরা পেয়ে যাবে। দেখো, এই অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে অনলাইন থেকে। অনলাইনে ডাউনলোড করার সমস্ত ডিটেলস আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তার আগে অবশ্যই তোমরা একটি ভিডিওতে লাইক করে দাও, অবশ্যই একটি লাইক করে দাও, এবং চ্যানেলে যারা নিউ ভিজিট করেছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কলেজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সবাইকে এসভি সাপোর্ট টিমের পক্ষ থেকে সকলকে ভালোবাসা জানিয়ে চলো আজকের ভিডিওটি শুরু করছি। দেখো, তোমরা প্রত্যেকে তোমাদের নিজস্ব ল্যাপটপ কম্পিউটার বা ডেস্কটপ এর যে ক্রোম বা গুগল যে ওয়েবসাইট সেখানে তোমরা প্রত্যেকে ওপেন করো। ওপেন করে তোমরা প্রত্যেকে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি শর্ট ফর্ম WBSU। দেখো, আমি তোমাদের ডিসপ্লেতে দেখাচ্ছি, এই ডিসপ্লেতে আমি লিখেছি WBSU। লিখে তোমরা প্রত্যেকে সার্চ করো, সার্চ করার সাথে সাথে তোমাদের ফার্স্ট একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে wbsuexam.net, wbsuexam.net। এর ঠিক নিচে দেখো WBSU লেখা আছে, সেখানটায় তোমরা প্রত্যেকে ক্লিক করো। এই যে WBSU, এখানটায় প্রত্যেকে তোমরা ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালের আমরা হোম পেজে চলে এসেছি। আর তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা অবশ্যই চ্যানেলের যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দাও। তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে, প্রত্যেকে তোমরা ভিডিওতে লাইক করে দাও। দেখো, এখানটায় অনেকগুলো অপশান কিন্তু শো করছে। এই অপশানগুলির মধ্যে থেকে দেখো একটি অপশান আছে অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড বলে একটি অপশান আছে এখানটায়। দেখো, অনেকগুলো অপশানের মধ্যে থেকে অ্যাডমিট কার্ড বলে যে অপশানটা আছে, যে কোনো সেমিস্টারের তোমরা এই অ্যাডমিট কার্ড যেভাবে ডাউনলোড করবে একইভাবে এই সাইডে চলে আসবে। এসে তোমরা এখানটায় অ্যাডমিট কার্ড অপশান আছে সেখানটায় ক্লিক করবে, ক্লিক করলে যে অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ হবে সেটা এখানটায় শো করবে। দেখো, আজ আমি তোমাদের দেখাচ্ছি CBCS সেমিস্টার 6-এর অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করা হয়েছে, তাই সেটা আমি ডাউনলোড করে তোমাদের প্রত্যেককে দেখাবো। দেখো, আমি এখানটায় ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার নেক্সট যে পেজ ওপেন হয়েছে দেখো এখানটায় দেওয়া আছে ডাউনলোড অ্যাডমিট। দেখো, ডাউনলোড অ্যাডমিট এর ঠিক নিচে দেওয়া আছে দেখো এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার। দেখো, আমি যে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে 6 সেমিস্টারের। তোমরা যে কোনো সেমিস্টারের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা ঠিক তার নিচে সেই সেমে ক্লিক করবে। দেখো, আমি রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লিখে দিলাম, দেওয়ার পর দেখো এখানে শো করছে সেমিস্টার 6-এর যেহেতু অ্যাডমিট কার্ড পাবলিশ করা হয়েছে তাই 6 এখানে শো করছে। দেখো, সেমিস্টার 6-এ ক্লিক করা মাত্রই আমার কিন্তু PDFটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। ডাউনলোড হওয়া PDFটি আমি এবার ওপেন করলাম। ওপেন করার পর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু ডিসপ্লেতে শো করছে। দেখো, এই যে অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডে তোমরা অনলাইন অ্যাডমিট কার্ড এটা তোমরা প্রিন্ট করে নিয়ে যাবে, আর সাথে তোমাদের কী কী করতে হবে সেটাও আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, এখানটায় ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স সব কিছু শো করছে। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ডাইরেক্ট ক্লিক করলে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। দেখো, এই যে অ্যাডমিট কার্ড, তার এক্সাম সেন্টার পড়েছে বসিরহাট কলেজ, বসিরহাট কলেজে তার এক্সাম সেন্টার পড়েছে। আর দেখো, এখানটায় এক্সামের যে ডেট, দেখো একই ডেটে কিন্তু দুটি এক্সাম আছে। দেখো, 2-8 তারিখে তার বাংলা এক্সাম আছে, আবার 2-8 তারিখে কিন্তু তার পলিটিক্যাল সায়েন্স আছে। তোমাদের একই ডেটে কিন্তু দুটি করে অনেকেরই এক্সাম পড়েছে। দেখো, সেক্ষেত্রে তোমরা কী করবে, দেখো এটা ফার্স্ট শিটে এবার সেকেন্ড শিটে দুটো টাইমে একই ডেটে। এবার তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা অবশ্যই অনেকটা কিন্তু কঠিন একই দিনে দুটো পরীক্ষা দেওয়া, তাই প্রত্যেকে তোমরা ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি হও। আর আমি তোমাদের বলবো, তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে তোমরা তোমাদের কলেজের প্রিন্সিপালের কাছ থেকে তোমরা
অ্যাটেস্টেড করিয়ে নিয়ে আসবে, কারণ অ্যাটেস্টেড না করানো থাকলে কিন্তু কলেজের এক্সাম সেন্টার হলে কিন্তু সেটা অ্যালাউ করবে না। তাই প্রত্যেকে তোমরা নিজস্ব কলেজে গিয়ে তোমরা প্রিন্সিপালের কাছ থেকে অ্যাটেস্টেড করিয়ে নিয়ে আসবে। আর এছাড়াও কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা ভিডিওর হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই গ্রুপের লিঙ্কে তোমরা ক্লিক করলে কলেজ ডিটেলস সম্পর্কে তোমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে। সেখানে তোমাদের কোনো সাজেশনের প্রয়োজন হলে, তোমাদের কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন